আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অফার নিয়ে হাজির হলাম। সো এটা হচ্ছে একটা আইডিও অফার, ঠিক সেম সোলানিয়ামের এর আগে আরেকটা আইডিওতে কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিয়েছিলাম। তারপরও এই আইডিওটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং এখান থেকে উইন হওয়ার চান্স আছে বলে মনে হয়েছে এবং প্রফিট বেশি হবে এখান থেকে। যদি উইন হতে পারি আমরা তাহলে এখান থেকে প্রফিট বেশি হবে, এর জন্যই মূলত আমি ভিডিওটা মেক করতেছি। তা নাহলে আপনারা চাইলে আগের ভিডিও দিকে কাজটা করে নিতে পারতেন। সো এটা হচ্ছে ঠিক সেম সোলানিয়ামের মধ্যে আইডিওটা হচ্ছিল। এর আগে আমরা দিছিলাম হচ্ছে অন্য একটা প্রজেক্টের আইডিও আর কি, সোলানিয়ামের মধ্যে হচ্ছিল। সো এই প্রজেক্টের নাম হচ্ছে কি ম্যাট্রিক্স ইটিএফ, ঠিক আছে। এই প্রজেক্টের ব্যাকএন্ডের মধ্যে সোলানা আছে, তারপরে হচ্ছে সোলানা এখন বর্তমানে সবচেয়ে একটা বড় প্রজেক্ট, প্রায় টপ র্যাঙ্কেড প্রজেক্ট বললেই চলে। আর স্পার্ক পয়েন্ট একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে সেটা আছে তাদের ব্যাকএন্ডের মধ্যে, তাদের পার্টনার হিসেবে আছে আর কি। আর পলিগন নেটওয়ার্ক, চেইন লিঙ্ক, তারপর হচ্ছে পার্সিক, তারপর হচ্ছে ওকেএক্স, এটা কিন্তু খুবই বড় একটা এক্সচেঞ্জ এবং অনেক পপুলার একটা প্রজেক্ট আর কি। সো এদের ব্যাকএন্ডের মধ্যে ভালো ভালো প্রজেক্ট দেখা যাচ্ছে, এমএক্সি হতে নিয়ে ওকেএক্স এক্সচেঞ্জার পর্যন্ত। সো কেউ মিস করবেন না, এটা খুবই ভালো একটা প্রজেক্ট, এখান থেকে আশা করি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো, ঠিক আছে। সো আজকের ভিডিওতে মূলত দেখাই দেবো কীভাবে আপনারা এই অ্যাডপটাতে প্রপারলি আইডিওটাতে প্রপারলি জয়েন করতে পারবেন, ঠিক আছে। এখানে ফর অল ইউজার একটা লেখা আছে, একটা জিনিস লেখা আছে ফর অল ইউজার। আশা করি এখান থেকে বেশিরভাগ ইউজারই উইন হতে পারবে। ফর অল ইউজার বলতে কী বোঝাইতে চাইছে বুঝি নাই, মানে প্রত্যেকে পাঁচ টিকিট করে পাবে, ওই টিকিটগুলো থেকে তারা একটা র্যান্ডমলি ইয়া করবে, ওখান থেকে যারা চুজ হয় আর কি তারা এখান থেকে টোকেন কিনতে পারবে। তো আইডিওতে অবশ্যই জয়েন করবেন, কারণ ইদানিং আইডিও থেকে খুবই ভালো প্রফিট হচ্ছে। আমি দেখি আইডিও নিয়ে শুধু আইডিও সম্পর্কে আলাদা একটা ভিডিও মেক করার চেষ্টা করব। সো এখন কাজের দিকে যাব, তার আগে একটা কথা বলে রাখি, যারা যারা এখন আমাদের টেকনিক্যাল দিয়ে চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলের মধ্যে ক্লিক করে দেবেন, যাতে আমাদের আপলোড করা নতুন কোনো ভিডিও আপনারা মিস না হয়। সো আর হচ্ছে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আমাদের সাথে, যদি কাজ করে অন্যদিকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এখানে জয়েন করতে হবে। এখানে আমি সব ধরনের ইভেন্ট এখানে দিয়ে থাকি এবং হচ্ছে ইভেন্টের আপডেট যেগুলো থাকে সেগুলো দিয়ে থাকি, উইথড্রল আপডেট বলেন কিংবা নতুন কিছু যদি করতে হয় কোনো একটা ইভেন্টে। মনে করেন আপনি অনেকদিন আগে জয়েন করছেন এবং আপনাকে নতুন করে কোনো একটা আপডেট ফলো করতে হচ্ছে এবং প্রজেক্টটা খুবই ভালো। সো আপনি যদি টেলিগ্রাম চ্যানেল ফলো না করেন তাহলে যদি ওই আপডেটটা যদি মিস করে ফেলেন তাহলে অবশ্যই আপনার থেকে অনেকটাই খারাপ লাগবে যখন কিনা পরবর্তীতে সবাই পেমেন্ট পাবে। যেমন ধরুন আমি এখানে এই অ্যাডপ্টার উইনার লিস্ট দিছিলাম, আজকে হচ্ছে 500 উইনার যারা ছিল তাদের মধ্যে থেকে একজন আমাদের চ্যানেলের ইউজার পেমেন্ট পাইছে। আর একটা হচ্ছে গেমিফাইয়ের আইডিও না গেমিফাই টু কানেক্টার ইয়ার পেমেন্ট পাইছে 1000 র্যান্ডম উইনার, সেটারও এখানে আপডেট দিছি। প্লাস সবগুলো আপডেট, সবগুলো অফার, সব ধরনের আপডেট এখানের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। সো অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। সো এখন হচ্ছে আমরা কাজের দিকে যাই, এখানে আমি পোস্টটা শেয়ার করে দিব অ্যান্ড আপনারা এখান থেকে জয়েন করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে অফার লিঙ্কের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা এখানে যে পোস্টটা থাকবে সেটার লিঙ্কটা দিয়ে দিবে। এখানে জাস্ট ক্লিক করলে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করলে পোস্টের লিঙ্কটা কপি হয়ে যায়, দেন ওটা দিয়ে দিলে ওখানে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নিতে পারবেন। সো এখন হচ্ছে কি এখান থেকে আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, ক্লাইম হেয়ারের মধ্যে ক্লিক করবেন, অবশ্যই সোলেট ডট আইওর অ্যাকাউন্টটা থাকতে হবে। যদি আপনার জানা না থাকে যে সোল ওয়ালেটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা চেক করবেন, একটু চ্যানেল সাবস্ক্রাইব করার পরে একটু ভিডিওগুলো স্ক্রল করে দেখবেন। আমি সোল নেটওয়ার্ক সম্বন্ধে সোলানা নিয়ে সোলানা ব্লকচেইন নিয়ে পুরো একটা ডিটেলসে ভিডিও আমি করছি, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে পিরিয়ড মেনুতে ক্লিক করে ওপেন ইন ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন। সাইটটা হতে এখন একটু ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে অনেক ইউজারে এখন ব্রাউজারটা সার্ভ করতেছে সেজন্য। এখান থেকে আপনারা কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, এখন আর আমি ওয়ালেট ক্রিয়েশন দেখাচ্ছি না, ডিরেক্টলি কীভাবে কানেক্ট করবেন সেটাই দেখাবো। এখান থেকে সোলেট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, নিচে ওকের মধ্যে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটা যদি সেট থাকে সেটা এরকম দিবেন, তা নাহলে আপনার টাইপ করে দেবেন, দেন আনলকের মধ্যে ক্লিক করবেন, তারপরে কানেক্ট, দেন হচ্ছে আবার নিচের দিকে দেখেন এখানের মধ্যে ইয়ে আছে একটা, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আবারও অ্যাপ্রুভ করতে হবে, দেন এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এখানে এটা টাইম শো করতেছে এটা কতদিন রিমাইনিংয়ের মধ্যে আছে, এটা টাইম শো করতেছে। দেন হচ্ছে এখানে আপনার রেজিস্টার ফর হোয়াইট লিস্টের মধ্যে ক্লিক করতে হবে, অলরেডি 27,000 ইউজার হয়ে গেছে, এখানে তাদের কিছু রিস্ট্রিকশন আছে, কিছু কান্ট্রি সেগুলো দিছে। সো আপনি যদি, আমরা যেহেতু এসব কান্ট্রির মধ্যে আশা করি বাংলাদেশ নাই,
হ্যাঁ, বাংলাদেশ তো দেখা যাচ্ছে না, সো আমরা এখানে জয়েন করতে পারবো, ঠিক আছে? সো নিচের দিকে এখানে আই কনফার্ম দ্যাট মাই কান্ট্রি ইজ নট ইন দ্য লিস্ট, এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে রেজিস্টার ফর হোয়াইট লিস্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্যাপচা দিবে, ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। উপরে আমাদের মোটর সাইকেল সিলেক্ট করতে বলতেছে, এতগুলো মোটর সাইকেল দিছে। এখানে নেক্সট পেজের মধ্যে আবারও মাস্ট বি দেখে শুনেই সিলেক্ট করবেন, তা নাহলে আবারও করতে দিবে। এটা একটু মানে বিরক্তিকর একদম। এখানে আমি আর কি সিলেক্ট করবো জানি না। আচ্ছা, এটা হয়ে গেছে আমার ক্যাপচাটা। এখানে আবার এরর দেখাচ্ছে কেন বুঝলাম না। উপরে আবার মোটর বাস, আচ্ছা যাই হোক, একটু ডিস্টার্ব করতেছে, আমি দেখি এটা করে নিই আগে। আচ্ছা, আমি এটাকে ডেস্কটপ মোড করে নিলাম, কয়েকবার করে ট্রাই করলে এটা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে টেলিগ্রাম টাস্কের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মূলত আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলবে, সেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, কারণ এখানে একবার কানেক্ট করা যায়, দ্বিতীয়বার আর কানেক্ট করা যায় না। এখান থেকে আমরা জয়েন ম্যাট্রিক্স ইটিএফ এর মধ্যে ক্লিক করে তাদের টেলিগ্রাম যে চ্যানেল কিংবা গ্রুপ থাকবে সেটাতে আমরা এখন জয়েন করে নিব। জয়েন করার পরে এখান থেকে আবার ব্যাক করবো, ব্যাক করার পরে নেক্সট টাস্কের মধ্যে ক্লিক করবো। সোলানিয়ামের মধ্যে হয়তো আমার অলরেডি জয়েন করা আছে, কারণ তাদের আগের আইডিওতে জয়েন করছিলাম। আবারও ব্যাক করবো, দেন নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করো, কনফার্ম পার্টিসিপেশন, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট থাকবে সেটা দিয়ে যদি আপনার সবগুলোতে কাজ করে দেখেন তাহলে দেখবেন আপনার টেলিগ্রামের মধ্যে ইয়া চলে যাবে, মানে একটা বোর্ড থেকে মেসেজ যাবে যে আপনি একটা সোশ্যাল টিকিট ইয়া করছেন, এখান থেকে আর্ন করছেন। টিকিটটা জাস্ট আপনার উইনার উইনিং চান্স থাকবে আর কি টিকিটটার কারণে। এখান থেকে হচ্ছে আমরা কি রিটুইট লিঙ্ক দিব, ম্যাট্রিক্স জিফাই তো। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এই পোস্টটাকে রিটুইট করতে বলতেছে। আমার মনে হয় ম্যাট্রিক্স ইটিএফ এর মধ্যে আমার অলরেডি ফলো করা আছে, সেজন্যই হয়তো এরকম আসছে। সো এখানে রিটুইট বলতে এখানে কুইট টুইট করতে হবে, কারণ তারা আমাদেরকে লিঙ্ক দিতে বলছে। এখান থেকে বেশি কিছু লিখবো না, গুড প্রজেক্ট লিখবো, দেন কয়েকজনকে ট্যাগ করে দিব। অবশ্যই দেখে শুনে ট্যাগ করবেন, জায়গা থেকে ট্যাগ করলে আবার আপনার টুইটার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাইতে পারে। কাকে ট্যাগ করতেছেন সেটা একটু ভালোভাবে দেখবেন, নর্মাল ইউজার হওয়া লাগবে, নর্মাল বাঙালি কিংবা নর্মাল ইউজার হওয়া লাগবে। এখন এটাকে টুইটার লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে ব্যাক করলাম, তারপরে টুইটার লিঙ্কটা পেস্ট করে এখানে সাবমিট করলাম। এখন হচ্ছে আমাদের টোটালি দুইটা টাস্ক ছিল, যেগুলোর কারণে আমি এখানে পাইছি পাঁচটা সোশ্যাল টিকিট পাইছি। আর প্রত্যেকটা রেফারের মধ্যে আপনি যদি কাউকে রেফার করতে পারেন, কেউ যদি আপনার ইনভাইটেশন এই লিঙ্কের মাধ্যমে জয়েন করে, তাহলে আপনি একটা করে সোশ্যাল টিকিট পাবেন। এখানে রেফারার কোনো ইয়া করে না, ডিপেন্ড করে না যে আপনার কার রেফারার কত। সো পুরোপুরি একটা লাকের উপরে একটু বেশিরভাগ ডিপেন্ডেড এসব কাজগুলো। সো রেফার করতে না পারলেও সমস্যা নেই, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে উইন হইতে পারবেন। আর তাদের প্রজেক্টের ফিচার্স কী থাকবে, কী কী ফিচার্স থাকবে সেগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তাদের রোড ম্যাপ, নেক্সট প্ল্যান কী কী এগুলো দেওয়া আছে। তাদের টিম কে কে আছে, টিম বলতে যেটা আমি দেখাইছিলাম আর কি প্রথমে, সেটা আছে। তাদের প্রজেক্টের টোকেনোমিক্স দেওয়া আছে, তাদের টোটাল সাপ্লাই, কয়েনের টোটাল সাপ্লাই থেকে কত পার্সেন্ট কোথায় ইউজ করতেছে। তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউশনের ইয়াগুলো ইনফরমেশনগুলো, প্রাইভেট সেলের মধ্যে কত দিচ্ছে, আবার পাবলিক সেলে কত দিচ্ছে, টিমের কাছে কত থাকবে, এগুলো সবগুলো নিয়ে একটা মানে পুরোপুরি ইনফরমেশন দেওয়া আছে। সো আপনার প্রজেক্ট নিয়ে যদি অ্যানালাইসিস করার অভ্যাস থাকে তাহলে এখান থেকে করতে পারেন। আর এসব প্রজেক্ট অ্যানালাইসিস করে করে অভ্যাস করে নেন, কারণ প্রজেক্ট অ্যানালাইসিস বুঝতে পারলে অনেক কিছু মানে লাভ আছে। আপনার সামনে গিয়ে অনেক প্রজেক্ট আপনি ইনভেস্ট করতে চাইলে এরকমভাবে অ্যানালাইসিস করতে পারবেন। এখানে এসবগুলোই ডিপেন্ড করে যে মানুষ ইনভেস্ট করবে কি না, এসব দেখে মানুষ ডিসাইড করে যে সে ইনভেস্ট করবে কিনা, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছেন, পুরো আইডিওতে জয়েনিং দেখাই দিলাম। সোলানিয়ামের আইডিও নিয়ে নেক্সট কোনো ভিডিও মেক করা হবে না আশা করি, কারণ একটা টপিক নিয়ে এক টাইপের ভিডিও নিয়ে কতগুলো ভিডিও মেক করা যায়, আপনারাও বিরক্ত হয়ে যাবেন এবং আমিও বিরক্ত হয়ে যাব। সো নেক্সটে যাতে কেউ যদি এয়ারড্রপে জয়েন করে তাহলে তাদের জন্য আমি এই ইয়ারটা
প্লেলিস্টের মধ্যে দিয়ে রাখবো সোলানিয়াম আইডিও প্রজেক্ট লিকে। সো তারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন, কিংবা আপনি যদি কাউকে রেফার করেন কিংবা কাউকে ক্রিপ্টো নিয়ে কাজ করাইতে ইনভাইট করে থাকেন, তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যদি তারা কাজ না বোঝে, ঠিক আছে। সো এতটুকুই বলার ছিল আজকের ভিডিওতে, ভিডিওটা খুবই লং হয়ে গেছে সেজন্য দুঃখিত, আশা করি সবাই বুঝতে পারছেন পুরো বিষয়টা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।